नमस्कार बंधुरा, झर्णाझुमा किचेने सबाई के स्वागत। आज हमें बनाब पास्ता। इखने एक पैकेट पास्ता नहीं किछुटा सब्जी नहीं सब्जीटा सब समय घरे थाके अवेलेबल से सब्जीटाई हमें नहीं गाजर नहीं कैप्सिकम नहीं टमेटो आछे किछुटा बीन्स आछे आर आदा रसुन এটাকে আমি থেতো করে নিয়েছি আর এখানে একটা পেঁয়াজ আছে। এই পাস্তার রেসিপিটা আমি খুব সহজে বানিয়ে দেখাবো। জল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব নুন। দিয়ে দেব পাস্তা। ढेके देव। एखन देखे नेब एकटु। एखनो बॉयल हयनि। पास्ताटा बॉयल हये गेछे, एकबार चेक करे नेब। देखेन एखन नामिये नेब। पास्ता आमी जल झरिए नियेछि। कड़ाई गरम हो गेछे, एखन दिए देव रिफाइंड अएल। तेल गरम हो गेछे, एखन दिए देव प्याज। एखाने एकटा प्याज आछे। एखन दिए देव आदा आर रसुनटाके आमी थेतो करे नियेछि। এখন এটাকে সামান্য ভাজা ভাজা করব। একটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি। ঝালটা আপনাদের মত হিসাব মতো দেবেন। এখন দিয়ে দেব গাজর। দিয়ে দেব ক্যাপসিকাম। দিয়ে দেব বিনস। তাহলে এগুলো নেড়ে দেব। এখন দিয়ে দেব 1 টিস্পুন ভিনিগার। দিয়ে দেব টমেটো। এখন ঢেকে দেব। এখন ঢাকনা উঠিয়ে দেখে নেব। নেড়ে দেব। অনেকটা সফট হয়ে গেছে। এখন দিয়ে দেব রেড চিলি পাউডার। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার। মিশিয়ে দেব। এখন আমি পাস্তা দিয়ে দেব। এখন মিশিয়ে দেব। এখন আমি দিয়ে দেব টমেটো সস। মিশিয়ে দেব। এখন দিয়ে দেব সামান্য নুন, যেহেতু টমেটো সসে নুন আছে সেই জন্য অল্প করে দেব। এখন নেড়ে দেব। তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে পাস্তা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন।